নমস্কার বন্ধুরা, গিরি নার্সারিতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমিও মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমার ছাদ বাগান থেকে বেশ কয়েক রকমের সবজি এবং ফল পেরে নেব, তাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তার সঙ্গে সঙ্গে আমার বাগানে কী কী সবজি বর্তমান রয়েছে, কেমন পরিস্থিতি, সব কিছুই দেখাবো। তো আপনারা আজকের ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, প্রথমেই দেখতে পেলেন কিছু গোল বেগুন পেরে নিলাম। তো সেই গোল বেগুনের প্রথম যে গাছে ফল হয়েছিল, সেই প্রথম ফলটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কালো এবং সাদা বেগুন। এগুলো সব ছোট ছোট পলিথিন, তারপরে বস্তা, তারপরে এই যে কালো কালো যে ছোট ছোট চারা বসানো থাকে, যে গুঁড়ো ব্যাগ, সেই গুঁড়ো ব্যাগগুলোতে বসানো। আর বড় বেগুনগুলো যে দেখতে পেলেন, সেগুলো সব আমি অনলাইন থেকে নিয়েছি, গুঁড়ো ব্যাগ, সেই গুঁড়ো ব্যাগে বসানো ছিল, দেখতেই পেয়েছেন। তো বন্ধুরা দেখতেই পারছেন আমার এই ছোট ছোট পলিথিনে বা গুঁড়ো ব্যাগে কত সুন্দর বেগুন গাছ হয়েছে। আর প্রত্যেকটা গাছে কিন্তু অনেক পরিমাণে বেগুন রয়েছে, দেখুন আমি আপনাদের সামনেই পেরে নিচ্ছি। তার পাশাপাশি কিছু পুরনো বেগুন গাছ যেগুলো আমার মাটির হাঁড়িতে রয়েছে, কারণ আমাদের এদিকে মাটির জিনিসটা খুব ভালো পাওয়া যায়, তাই মাটির জিনিসটা খুবই মজবুত হয়, তাই আমরা কম বেশি মাটির জিনিস ব্যবহার করি। তো দেখুন পুরনো বেগুন গাছগুলো সবই আমি মাটির হাঁড়িতে বসিয়ে রেখেছিলাম, আর তারপরে যেগুলো বসানো হয়েছে সবই এই পলিথিন, বস্তা, গুঁড়ো ব্যাগ এগুলোতে বসিয়েছি। তো বন্ধুরা কোনোটাতেই আমার বেগুন কম হয়নি, দেখতেই পাচ্ছেন প্রত্যেকটাতেই কিন্তু প্রচুর পরিমাণে ফলন। আর হাঁড়িতে যে বেগুনটা ছিল সেই গাছটা কিন্তু বেশ 2-2.5 বছরের পুরনো হয়ে গেছে, তাই ফলনটা একটু কমে গেছে। তো গাছটাকে এখন রিপোর্টিং করতে হবে, তাহলে গাছটা আবার নতুন হয়ে যাবে আর আমার ফল কিন্তু আবার আগের মতো নতুনই হবে। তো বন্ধুরা দেখতেই পেলেন আমার সব বেগুন কিন্তু তোলা হয়ে গেছে। এই বড় বেগুনটা দেখতেই পাচ্ছেন পাখিতে ঢুকিয়ে খেয়ে নিয়েছে, কারণ আমার বাগানে খুবই পাখির উৎপাত, ছোটো ছোটো সমস্ত শাক, তারপরে বেগুন, ফলমূল সব পাখিতে খেয়ে নেয়। তো দেখুন আমি বেগুনগুলো আলাদা করে নিলাম। তারপরে চলে এসেছি বন্ধুরা আমি শিম গাছের ওখানে, তো কিছু শিম পেরে নেব। দেখুন আমার এই ছোট্ট ফলের ক্যারোটের মধ্যে শিম গাছটা বসানো রয়েছে, আর পুরো গাছ কিন্তু ঝেঁকে শিম হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি কিছু শিম পেরে নিলাম, তারপরে চলে এসেছি আমি ডালিম পেরে নিতে। আমার এই ছোট্ট গাছে সুন্দর একটি ডালিম হয়েছে, আরও কয়েকটি হয়েছে সেগুলো ছোট, কিন্তু এই ডালিমটা বেশ ভালো হয়েছিল। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে কিছু ফুল ফুটেছে, তো আজকে কী কী ফুল ফুটেছে তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ওখানে দেখলেন ওটা হচ্ছে গোলাপি কালারের রঙ্গন ফুল। তারপরে বন্ধুরা দেখুন আমি একটা পেয়ারাও নিয়ে নিচ্ছি, আর এই গাছ কিন্তু পুরো পেয়ারায় ভরে গেছে। গাছটা ছোট হলে কী হবে, মাত্র 2 বছর মতো বয়স, কিন্তু এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে পেয়ারা হয়েছে। আর এটা 12 মাসই পেয়ারা, সারা বছরই কম বেশি পেয়ারা হয়। আর আমার প্রত্যেকটা ছাদ বাগানেরই সমস্ত গাছ, প্রত্যেকটা গাছই আমি জৈবভাবে পরিচর্যা করি। তো দেখুন পুরো গাছ কিন্তু পেয়ারায় ভর্তি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর পেয়ারা হয়েছে। আর এই ছোটো ছোটো জবা ফুল গাছে কত পরিমাণে ফুল হয়েছে, এক একটা গাছে 3টে 4টে করে। তারপরে দেখুন আমার এই নতুন বুগেনবেলিটা ফুলে ভরে গেছে গাছটায়, এবারেই আমি এই গাছটি নতুন বসিয়েছি। আর আমার ছাদ বাগান তো বন্ধুরা বেশি দিনের পুরনো নয়, আমি আপনাদেরকে আগেই বলেছি। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন কয়েকটি কামরাঙা পেরে নেব। তো দেখতেই পাচ্ছেন মাছের শোলার মধ্যে গাছটা বসানো রয়েছে, আর আমার ছাদ বাগানের প্রত্যেকটি গাছই কিন্তু মাছের শোলাতে, সমস্ত ফলের গাছগুলো মাছের শোলাতে বসানো। আর যে সমস্ত বেগুন গাছ বা অন্যান্য সবজি সেগুলো অন্যান্য আলাদা আলাদা জিনিসে বসানো রয়েছে, তবে ফলের গাছগুলো প্রত্যেকটাই বেশিরভাগই এই মাছের শোলাতে বসানো। তবে মাছের শোলাতে কিন্তু ফল গাছ খুব সুন্দর হয়, দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা ফলের গাছ ফলে কিন্তু পুরো ভরে গেছে। দেখুন আমি কয়েকটি মিষ্টি কামরাঙা পেরে নিলাম, আর এই কামরাঙাগুলো খেতে কিন্তু ভীষণই সুন্দর, খুবই মিষ্টি। দেখুন কয়েকটি কামরাঙা পেরে নিলাম, তারপরে কয়েকটি লেবু পেরে নেব, আর এই লেবু গাছগুলো কিন্তু মাছের শোলাতেই বসানো। আর এখানে দেখতে পাচ্ছেন একটা বালতির মধ্যে গোলাপ গাছ, তো সেই গোলাপ ফুলের গাছে উস্তো গাছ উঠেছে, তো সেই ছোট্ট উস্তো গাছও কিন্তু কয়েকটি উস্ত ধরেছিল, তো সেই উস্তকাটাও পেরে নিলাম। তারপরে এখানে রয়েছে আমার বড় উস্ত গাছ, যেখানে অনেক দিন থেকে উস্ত হচ্ছে,
করলাগুলো, তো সেখান থেকে কিছু করলাও পেরে নেব। দেখুন গাছ কিন্তু পুরো ভরে গেছে, এপাশে ওপাশে অনেক আছে, তো আমি কয়েকটি পেরে নিলাম। তারপরে বন্ধুরা চলুন, আমার ছোট্ট গাছে একটি ছোট্ট লাউ হয়েছে, তো লাউটা পেরে নিচ্ছি। আর আমি বলছিলাম যে এই লাউটা দিয়ে 100 জনের জন্য একটা তরকারি করে দেব, তো সেই লাউটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। যাই হোক, তো দেখুন বন্ধুরা আমি এগুলো সবই পেরে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখানে রয়েছে আমার কিছু মূলো শাক, লাল মূলো এবং সাদা মূলো দুটোই রয়েছে। তো এখানে কিছু কিছু মূলো কিন্তু গাছে নামতে শুরু করে দিয়েছে, তো আমি এখানে মূলোটা বেশি হয়ে গেছে দেখে এখানে আর মূলোটা রাখবো না, তাই মূলোটাকে তুলে শাকটাকে বেছে নিয়ে নেব আর সব আবার নতুন করে ওখানে কিছু মূলো বা যে কোনো ধরনের শাক বুনবো, তাই মূলোটা পরিষ্কার করে নিলাম। তো যাই হোক, তারপরে দেখলেন আমার দোষটু কিন্তু ওখানে গিয়ে একটু কোলে উঠলো, ও সবসময় আমার সঙ্গেই থাকে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার সবজিগুলো কী কী নিয়েছি আমি বলবো। তার আগে আপনারা আপনাদের কাছে বলবো যে আপনাদের এর মধ্যে কোন সবজিটা বেশি ভালো লেগেছে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার দোষটু কিন্তু এই যে সবজি নেওয়ার অপেক্ষায় রয়েছে, কখন ওকে কী একটা সবজি দিব, ওইখান থেকে নিয়ে খাবে। আপনারা যারা আমার পুরনো বন্ধু রয়েছেন তারা প্রত্যেকেই জানেন ও আমি শাকসবজি তোলার সময় কীভাবে শাকসবজি নিয়ে যাই বা এমনি এমনি সময় কীভাবে শাকসবজিগুলো নিয়ে খায়, ফুল পাতা কোনো কিছুই রাখে না। তাই আমি যখনই শাকসবজি পেরে নিই তখনই কিন্তু এরকম অপেক্ষা করে কতক্ষণ আমি ওকে কিছু একটা দিব। তো দেখুন যতক্ষণ দিব না ও সরতেই চাইছিল না, তো আমি ডেকে সরিয়ে নিলাম। তো বন্ধুরা দেখতেই পারছেন আমি বেগুন পেরে নিয়েছি প্রায় 3 থেকে 4 রকমের, কালো বেগুন এবং সাদা বেগুন, তারপরে ভাজি খাওয়ার যে বেগুন সেটা। তো এই যে বসেই রয়েছে সরবে না, তাই আমি একটু ওর সঙ্গে গল্পই করছি। তারপরে বন্ধুরা কিছু লেবু পেরে নিলাম, তো আপনাদেরকে এক এক করে সবই দেখাবো। দেখুন ফার্স্টেই আমি এই দুই ধরনের বেগুনগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে এখানে রয়েছে আপনার কামরাঙা, লেবু, তারপরে পেয়ারা, লাউ, পোস্ত, ডালিম, তারপরে এখানে রয়েছে বড় বেগুন। তো ওই বেগুনের গায়ে দাগ দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পাখিতে ঠুকরেছে, সবসময় পাখি এসে আমার বাগানে বসে থাকে। তো এখানে দেখলেন আমি মূলো বা মূলো শাক সবই তুলে নিয়েছি, সেগুলো দেখতে পাচ্ছেন। দেখুন তারপরে এই সাইডে আরও কিছু সবজি রয়েছে, আমি আপনাদেরকে দেখাবো আগামীতে এই সবজিগুলো আমি হারভেস্ট করব বা আপনাদেরকে দেখাবো। দেখুন এদিকে আমার কপি চাষ, শীতের জন্য যে কপিগুলো বসানো রয়েছিল সেখানে ফুলকপি, ওলকপি, বাঁধাকপি বিভিন্ন রকমের শাকসবজি হয়ে রয়েছে দেখুন। তো যাই হোক বন্ধুরা, আপনাদের আমার আজকের ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। আর আমার এই সমস্ত শাকসবজিগুলো কিন্তু সম্পূর্ণ জৈবভাবে আমি চাষ করি, শুধুমাত্র পাতা, গাছের যে শুকনো পাতা, তারপরে আপনার শাকসবজির খোসা বা একটু খোল জল, এগুলো দিয়েই কিন্তু আমি চাষ করি। আর মাটিটা খুব ভালো করে তৈরি করে নিলে হয় বন্ধুরা, আপনারা যদি শাকসবজি কখনো ছাদ বাগানে করেন অবশ্যই মাটিটা একটু ভালো করে তৈরি করবেন। যদি একবার যে কোনো গাছের মাটি ভালো মতো তৈরি হয় তখন কিন্তু সেই গাছে কিন্তু কোনো খাবার লাগে না। আমার মনে হয় শুধুমাত্র যখন ফুল ফল হয় কিছু একটু খাবার দিয়ে দিলেই হয়ে যায়। তো দেখুন আমি জৈবভাবে সব গাছে পরিচর্যা করি, তারপরেও কত সুন্দর আমার ফল ফুল হয়েছে দেখতেই পাচ্ছেন। ডালিমটা গাছে পুরো ফেটে গেছিল, আর এই যে পেয়ারাগুলো আরও বড় হবে, এখনও পুষ্ট হয়নি, মানে আর একটু বড় হবে, তো দেখতেই পাচ্ছেন। আর কামরাঙাগুলো তো ভীষণই সুন্দর, দেখুন এই যে এক বাটি লেবু নিয়েছি। তো আজকে কত ধরনের সবজি নিলাম। তো যাই হোক বন্ধুরা, আপনাদের আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা করবো আবার পরে কোনো যে কোনো ধরনের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, আর আমার সবজিগুলো কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন বা একটা লাইক করবেন, ভালো লাগলে। আর আপনারাও বাড়িতে এই ধরনের শাকসবজিগুলো চাষ করবেন। দেখুন ছোট্ট একটা শশাও কিন্তু আমি নিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, দেখা করবো পরে কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন সবজিগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে, নিজের হাতে তৈরি সবজি দেখতে ভীষণ ভালো লাগছে। নমস্কার।